দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর জুড়ে রমরমিয়ে চলছে বেআইনি গ্যাসের কারবার। রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে অবৈধভাবে গ্যাস বের করে তা দিয়ে চলছে অটো, সব জেনেও প্রশাসন নির্বিকার বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় সূত্রে খবর, সোনারপুর এলাকায় গ্রিন পার্ক, কন্দর্পপুর, তেঘরিয়া, জগন্নাথপুর, পাঁচপোতা সহ পঞ্চাশটিরও বেশি জায়গায় এভাবেই রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে বেআইনিভাবে গ্যাস বের করে নেওয়া হয়। এবং ধরা পড়তে আমাদের ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে যেই ধরা পড়ে যাই ব্যক্তি অমনি কিন্তু সে দৌড়ে পালানোর চেষ্টা করে, সেই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়েছে। প্রশ্ন করাতেই একেবারে দৌড়ে পালিয়ে যাচ্ছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন যে একটি ঘরের মধ্যে কতগুলি সিলিন্ডার রাখা, অবৈধ গ্যাসের কারবার। সেই ছবি একদিকে যেমন আপনারা দেখছেন, অন্যদিকে ধরা পড়তে একেবারে চম্পট, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। কথা বলে নেবো আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদারের সঙ্গে। রঞ্জিত, প্রথমেই যেটা তোমার কাছে জানতে চাইবো যে এভাবে অবৈধ ভাবে গ্যাসের যে গ্যাস বের করে নেওয়া হচ্ছে, এই কারবার চলছে সিলিন্ডার থেকে, রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস বের করে নেওয়া হচ্ছে এবং অটো চালকদের তা বিক্রি করা হচ্ছে, বহুদিন ধরে চলছে এই কারবার যেমনটা জানা যাচ্ছে, পুলিশ কি বলছে? দেখো বৃষ্টি, বারাইপুর পুলিশ জেলার পুলিশ জেলার পুলিশ সুপার অরিজিৎ সিনহার সঙ্গে কিছুক্ষণ আগে আমাদের ফোনে কথা হয়েছে। তিনি যেটা বলছেন যে আমরা এই যে সমস্ত বেআইনি গ্যাসের কারবারি যারা রয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। বেশ কয়েকটা এর আগেও কেস হয়েছিল, আবার নতুন করে এরা ব্যবস্থা নেবে। ইতিমধ্যেই খবর যেটা আসছে যে সোনারপুর থানার পুলিশ বেশ কিছু জায়গাতে এই সমস্ত বেআইনি গ্যাসের ব্যবসা যারা করছে তাদের ওই ব্যবসা থেকে হানা দিয়েছে এবং কয়েকজনকে ধরেছে, কিছু সিলিন্ডারও বাজেয়াপ্ত করেছে। এর পাশাপাশি তোমাকে জানাবো যে সোনারপুর থানা এলাকার প্রায় পঞ্চাশটিরও বেশি জায়গা জুড়ে কিন্তু এই বেআইনি গ্যাসের কারবার বহু দিন ধরেই চলছে। এখানে রান্নার গ্যাস যেমন অটোতে ভরা হচ্ছে সেরকম এই গ্যাস বেআইনি ভাবে রিফিলিংও করা হচ্ছে এমনটাই অভিযোগ। জনবহুল এলাকাতে ঝুঁকি দিয়েই এই ব্যবসা চলছে। তোমার মনে আছে যে মাস দুয়েক আগে গড়িয়া এলাকাতে এরকম একটি বেআইনি গ্যাসের ব্যবসা চলছিল, সেখানে বিস্ফোরণ হয় এবং সেখানে এক প্রতিবেশী আহত হয় এবং যে গ্যাস ব্যবসায়ী এই ঘটনা এই গ্যাস কাটিং করছিল তার মৃত্যু পর্যন্ত ঘটেছে। তারপরেও কিন্তু পুলিশের কোনো রকম টনক ফেরেনি এর পাশাপাশি। একেবারে রঞ্জিত, এখানেই সব থেকে বড় প্রশ্ন যে এতদিন ধরে এইভাবে এই কারবার চলছে অথচ পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি, স্থানীয় বাসিন্দারা তারা ঠিক কি বলছে শুনে নেব। এই যে অটোগুলো যেখানটা দাঁড়িয়ে রয়েছে এখানটা কি হয়? স্থানীয় মানুষরা কিন্তু বলছেন যে সকলে সবকিছু জানে কিন্তু জেনেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদারের সঙ্গে। রঞ্জিত, একটা কথা বলো, এতগুলি রান্নার গ্যাসের সিলিন্ডার সেগুলোই বা এরা কোথা থেকে পেলো? দেখো বৃষ্টি, এই নিয়েই আমরা এক গ্যাস ব্যবসায়ীর সঙ্গে কথা বলতে পেরেছিলাম। সেই গ্যাস ব্যবসায়ী যেটা স্পষ্টত জানাচ্ছে যে যে সমস্ত গ্যাসের ডিস্ট্রিবিউটারশিপ রয়েছে তাদের কাছ থেকে এই সমস্ত গ্যাসগুলো পাওয়া যায়। তারা বেশ কয়েকটা জায়গারও নাম বলেছে, যেমন সোনারপুর থানার নরেন্দ্রপুর, হরিনাবি, এমনকি এই গ্যাস উত্তর চব্বিশ পরগনার হারোয়া থেকেও চলে আসে, ডায়মন্ড হারবার থেকেও চলে আসে। তাদেরকে কেবলমাত্র ফোন করলেই তারা এসে গ্যাস পৌঁছে দিয়ে যায়। সকাল, দুপুর এবং রাতে যে কোনো সময় তারা এই গাড়ি বোঝাই করে এই গ্যাস পৌঁছে দেয় এবং সেই গ্যাস নিয়েই এইভাবেই তারা রমরমিয়ে গ্যাসের ব্যবসা করছে। কতদিন ধরে চলছে এই ব্যবসা? দেখো বৃষ্টি, এই ব্যবসা দীর্ঘদিন ধরেই চলছে। পুলিশ সবটাই জানে, জানার পরেও কি কারণে
এই ব্যবসা চলছে সেইটা নিয়েই কিন্তু প্রশ্নচিহ্ন উঠে আসছে, যে সবটাই জানা সত্ত্বেও দীর্ঘদিন ধরে এই গ্যাসের ব্যবসা চলছে, এবং একটা দুটো নয়, সোনারপুরে একেবারে জাল বিছিয়ে ফেলেছে এই বেআইনি গ্যাসের ব্যবসা। 50টারও বেশি এই রকম বেআইনি গ্যাসের ব্যবসায়ীদের খোঁজ মিলেছে, তারা এই ব্যবসা চালিয়ে যাচ্ছে। বৃষ্টি একেবারে রঞ্জিত, তুমি আমাদের সঙ্গে থাকো। ছবিতে আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্যামেরা দেখেই কিন্তু চম্পট দেয় এক একজন, কিন্তু তারা ঠিক কি বলছেন চম্পট দেওয়ার আগে তাদেরকে যখন প্রশ্ন করা হয় তখন তারা ঠিক কি বলছেন শুনবো একবার। এই ব্যবসায় আমাদের প্রচুর মুনাফা হয়, এর থেকে অটোওয়ালারা আসে, অটোওয়ালারা এসে গ্যাস ভরে নিয়ে যায়, ওদের লাভ, ওদেরও অনেক লাভ হয়। বিভিন্ন গ্যাস এজেন্সির সাথে আমাদের লিঙ্ক আছে, ওনারাই আমরা ফোন করলে ওনারাই দিয়ে চলে যায়, ওনাদের সাথেই কন্ট্রাক্ট থাকাতে এগুলো আমরা পাই। বেশি মুনাফা হয় এমনটাই কিন্তু তারা বলছে অটো ড্রাইভাররা, তারা ঠিক কি বলছে শুনে নেব। এখানে কি করতে এসেছেন আপনি? আমরা দুটোই করতে এসেছি, এখানে কাজ করব আর ওই গ্যাস একটু ভরে নিয়ে টেস্ট করতে হবে। আচ্ছা, এখানে এখানে গ্যাস বললে মানে কি সুবিধা হয় আপনার? আমি সুবিধা টুবিধা আমি দাদা একটু বুঝতে জানিও না, সুবিধা নয়, এখানে কাজের জন্য এসেছি, কাজ করবো। আচ্ছা, এই পাম্পে গ্যাস ভরেন না কেন? আপনি পাম্পে থেকেই তো ভরতে পারেন, এটা তো বেআইনি, আপনারা জানেন না? হবি বেআইনি তো। এখানে কত করে নেয় কিলো? 60 টাকা। আর পাম্পে? পাম্পে 47 টাকা। তাহলে এখানে এত বেশি টাকা দিয়ে ওরা হাওয়া দিয়ে মানে ওরা চুরি করে দেয়, আর এখানে মানে ওদের গাড়ি দিয়ে চলেও না। আর এখানে হলে? এখানে হলে যেটুকু পয়সা দিচ্ছেন সেটুকু সলিড হচ্ছে। আচ্ছা, এইটুকু চলে গাড়িটা, এই লাভ। আর এই গ্যাসে 1 কিলোতে কত মাইলেজ পান আপনারা, কত কিলোমিটার চলে? 25 আর ওইটা পাই 13-14-18, জোর খুব ভালো গাড়ি যারা হবে। সেই জন্যই কি এখানে আসেন? হ্যাঁ, ওই যে পয়সা ফারাক কিছু নাই, তাও পাম্পে বিশাল লাইন। আচ্ছা, লাইন দিতে হয়, অনেক টাইম লাগে, অনেক সময় লাগে, পাম্পে বিশাল লাইন, এমনটাই কিন্তু অটো চালকেরা বলছেন। ওদিকে অভিযুক্তরা তারা কিন্তু বলছেন যে বেশি মুনাফার জন্য এই কারবার তারা করছেন, এবং যেমনটা জানা যাচ্ছে যে বহুদিন ধরে কিন্তু এই কারবার চলছে, অবৈধভাবে এই কারবার চলছে। অথচ প্রশাসন কি বলছে, কারণ আমরা স্থানীয় বাসিন্দারা, তারা কিন্তু বলছেন যে সকলেই বিষয়টা জানেন। আমরা আবারও আমাদের প্রতিনিধি রঞ্জিতের কাছে যাব। রঞ্জিত, তাহলে সবটাই আমরা শুনলাম, স্থানীয় বাসিন্দারা তারাও বলছেন যে প্রশাসন জানে বিষয়টা, কিন্তু এখনও কোনো ব্যবস্থা নেওয়া হলো না। তুমি কি কথা বলেছিলে পুলিশের কারোর সঙ্গে, তারা কি বলেছেন? দেখো বৃষ্টি, পুলিশ বারাইপুর পুলিশ জেলার এসপি অরিজিৎ সিং, ওনার সঙ্গে আমি কথা বলেছিলাম। উনি যেটা বলছেন যে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব, যে সমস্ত বেআইনি গ্যাসের ব্যবসা এইভাবে চলছে সেই জায়গাতে ইতিমধ্যেই সোনারপুর থানার পুলিশ হানা দিয়েছে, এবং কিছু সিলিন্ডার ওখান থেকে গ্যাস মাপার যে যন্ত্র, গ্যাস কাটিং করার যে যন্ত্র, সেই সমস্ত জিনিসগুলো ওরা বাজেয়াপ্ত করেছে, কয়েকজনকে ইতিমধ্যেই পুলিশ আটক করেছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। কিন্তু এতদিন ধরে যে কারবার চলছিল সে খবর কি পুলিশের কাছে ছিল না? দেখো মিষ্টি, এই প্রশ্ন আমরা করেছিলাম, পুলিশ এখানে কোনো রকম সহজ উত্তর আমাদেরকে দিতে পারেনি যে এইরকম এত বড় একটা চক্র, এত বড় একটা ব্যবসা, 50টারও বেশি বেআইনি গ্যাসের ব্যবসা তারা করছে কিভাবে, সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখনো পর্যন্ত পাইনি। মিষ্টি, ধন্যবাদ রঞ্জিত।